আর কর্ণে লাগানোর পরে তার সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করেছি এবং জেনেছিও। তো আমি একজন সাধারণ মেয়ে হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সেই হিসাবে একজন ভাষা সৈনিকের এত বড় একজন মহৎ ব্যক্তি যে কিনা ভাষার জন্য কাজ করে গেছে, আজ আমরা যে বাংলা ভাষা মুখে বলতেছি তারই অবদান। সেখানে আমি তার কর্নিয়া চোখে, তার কর্নিয়া দিয়ে পৃথিবীর আলো, মানুষের সেবা করতেছি, পৃথিবীর আলো দেখতেছি। বা একুশে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস এলে যে আমরা ভাষার ই করি, সারা বছরই ই আছে, কিন্তু একুশে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস আসলেই আমার ওই সময় মনে পড়ে যে আমি তার চোখে চেয়ে ভাষার জন্য কী না করছে ততটুকু জানতে পেরেছি। তো আমার খুবই আমি গর্বিত এ ব্যাপারে। আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেবের চোখ দিয়ে আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেশমা এই পৃথিবীকে দেখতে পারছে, মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারছে, আমাদের গর্ব। আমরা তার মাধ্যমে কিছু সেবা দিতে পারছি এবং আমাদের দেশের যে গর্ব সেটাকে তুলে ধরে আনতে পারছি, সেজন্য আমরা সত্যি গর্বিত। এবং রেশমার জন্য আমরা দোয়া করি সে যেন সুন্দরভাবে এই চোখের প্রতি মর্যাদা রেখে দেশের মানুষের সেবা যেতে করে যেতে পারে। আমরা গর্ববোধ করি এর কারণে যে আমরা যার সাথে কাজ করি তার তিনি দৃষ্টিপাত করেন বা তিনি দেখতে পান ভাষা সৈনিক, ভাষা সৈনিক আব্দুল মতিনের চোখ নিয়ে। তো আরেকটা বিষয় যে আপা সবসময় অন্যকে উৎসাহিত করেন যে এই চক্ষু দানের ব্যাপারটা, যে ওটার ব্যাপারটা দেখে আমরাও খুব উৎসাহিত যে আমরাও হয়তো এরকম একটা কিছু করে যেতে পারতাম যে আমাদের মৃত্যুর পরে আমাদের চোখটা দিয়ে অন্য কেউ আলোকিত হইতো, এটা আমরা আরও আনন্দিত উপলব্ধি করতে পারতাম।